হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে ভেজ পাস্তা বানিয়ে দেখাবো এটা হচ্ছে ম্যাকরনি পাস্তা এবং এটা একদম ইজি সিম্পল রেসিপি কিন্তু খেতে দারুণ টেস্টি চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নেওয়া যাক সবার প্রথমে আমাদের পাস্তাগুলো সিদ্ধ করে নিতে হবে তো দেখুন জল কিন্তু ফুটতে শুরু করেছে এখন আমি এর মধ্যে পাস্তা দিয়ে দেবো মোটামুটি দেড় কাপের মতো হবে এতটা আমি পাস্তা নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আর এখন আমি হিটটাকে হাই করেই রেখেছি যখন আবারও ফুটতে শুরু করবে তখন মিডিয়াম করে দেব। আর মিডিয়াম হিটে এটা সিদ্ধ হতে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের মতো সময় লাগে বেশি সময় লাগে না একেবারে পুরোপুরি গলিয়ে নেওয়া যাবে না মোটামুটি আশি থেকে পঁচাশি পার্সেন্ট বা ম্যাক্সিমাম নব্বই পার্সেন্টের মতো কুক করতে হবে এটা তো এরকম করে বোঝা যাবে না তো হাত দিয়ে এরকম চেপে দেখতে হবে তো এখন আমি চেপে দেখছি এটা তো কেটে যাচ্ছে কিন্তু যথেষ্ট শক্ত আছে তো এজন্য আমি আবার একটু সময় অপেক্ষা করছি তো টোটালি আমার ছ মিনিটের মতো টাইম লেগেছে আর ছ মিনিট পরে এখন দেখুন এটা যথেষ্ট নরমও আছে আর হাত দিয়ে এরকম করে কেটেও যাচ্ছে সুন্দর করে নরম মানে অতটা নরম না একেবারে বিখরে যাওয়ার মতো নরম না এখন আমি জলটা ড্রেন করে নেবো তো এখানে আমি একটা টোকরি রেখেছি আর টকরির মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এখন একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। যাতে এটা আর গলে না যায় কুকিং প্রসেসটা স্টপ হয়ে যায় আর চাইলে ঠান্ডা জল দিয়ে ধোয়ার পরে একটু তেলও দিয়ে দিতে পারেন তাতে লেগে যাবে না যাই হোক এখন আমি একটা ফ্রাই প্যান নিচ্ছি তো ফ্রাই প্যানের মধ্যে একটুখানি তেল দিয়ে দেব যতটা পছন্দ বেশি কম দিয়ে নেবেন আর তেলটা হালকা গরম হতে দেব হিটটা আমি মিডিয়ামে রেখেছি আমি প্রথমে দেব রসুন কুচি রসুন কুচি যাতে পুড়ে না যায় এই জন্য তেলটা খুব বেশি গরম করছি না ছড়িয়ে দিলাম তেলটা আর এখন দিচ্ছি আমি অল্প কিছু রসুন কুচি রসুন কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায় এই জন্য একদম পোড়ানো যাবে না পাঁচ ছয় সেকেন্ড বা ম্যাক্সিমাম দশ সেকেন্ড পরে আমরা পেঁয়াজটা দিয়ে দেব। তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি এটা দিয়ে দিলাম আর পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজতে হবে না কারণ আমরা পাস্তা বানাচ্ছি পেঁয়াজের মধ্যে একটু ক্রাঞ্চ থাকলে ভালোই লাগে খেতে তো একটুখানি ট্রান্সপারেন্ট কালার হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো দেখুন কালারটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে এখন আমি নিচ্ছি কিছু সবজি তো সবজির মধ্যে অল্প কিছু আমি গাজর নিয়েছি কেটে যে কোনো সবজি নিতে পারেন যেটা আপনার পছন্দ আপনি নিতে পারেন কোনো অসুবিধা নেই আর গাজর দেওয়ার সাথে সাথে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ছোটো ছোটো করে কেটে আর গাজরটা মোটামুটি তিরিশ চল্লিশ পারসেন্ট কুক হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দেব একটু কালো গোলমরিচের গুঁড়ো আধা চামচ নিয়েছি আমি আর যখন গাজরটা অর্ধেকের মতো সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি দেব এর মধ্যে টমেটো টমেটো দেওয়াটা খুবই জরুরি পাস্তার মধ্যে কারণ টমেটো দিলে একটা সসি টেক্সচার হয় খুব ভালো লাগে খেতে তো টমেটো দেওয়ার পরে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি মোটামুটি এক টি স্পুনের মতো ভালো করে নেড়ে চেড়ে নেবো আর চাইলে একটু ঢেকে দিতে পারেন কিন্তু আমি তো ঢাকছি না তো কিছুক্ষণ পরে আমি এর মধ্যে দিচ্ছি ভিনেগার হোয়াইট ভিনেগার এক টেবিল চামচ আর এক টেবিল চামচ মতো ডার্ক সয় সস এ দুটো জিনিস দিয়ে আমি আবার নেড়েচেড়ে একটু সময় ভেজে নেব আর যতক্ষণ এই ভিনেগার আর ডার্ক সয় সসের যে জলটা আছে জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের টমেটোটাও কিন্তু সফট হয়ে যাবে তো দেখুন এখন টমেটোটা অনেকটা সফট হয়ে গেছে এমনিতে আমার টমেটোটা অতটা বেশি পাকা ছিল না তো এই জন্য খুব বেশি সফট হবে না তো যাই হোক জলটা শুকিয়ে গেছে এখন আমি এর মধ্যে পাস্তা দিয়ে দিচ্ছি যে সিদ্ধ করে রাখা পাস্তা আমি একদম সঙ্গে সঙ্গে ইউজ করছি এই জন্য তেলটা দিইনি যদি আপনি পরে ইউজ করার জন্য বা অনেকক্ষণ রেখে দেওয়ার জন্য ইয়ে করেন তাহলে একটু তেল লাগিয়ে রেখে দেবেন তাহলে চিপকে যাবে না প্রায় দু মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি আমি পাস্তা দেওয়ার পরে তো এখন দিচ্ছি আমি গার্নিশিং তো এর মধ্যে দিচ্ছি আমি পেঁয়াজের পাতা যাকে বলে স্প্রিং অনিয়ন আর যদি আপনার কাছে ফ্রেশ ধনে পাতা থাকে তাহলে দিতে পারেন আমার কাছে নেই দিলে কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক নেড়েচেড়ে আরও কিছুক্ষণ সময় রাখলাম মানে এক দেড় মিনিটের মতো তারপরে আমাদের পাস্তা কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো এবার আমি হিট বন্ধ করে দিচ্ছি আর গরমা গরম পাস্তা সার্ভ করছি তো বন্ধুরা দেখে নিলেন তো খুবই টেস্টি খুবই ইয়ামি ভেজ পাস্তা তৈরি হয়ে গেছে একদম সহজ রেসিপিতে রেসিপিটা খুব সহজ মনে হলেও খেতে কিন্তু খুব ভালো খুবই ভালো খুবই টেস্টি লাগে খেতে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে থাকুন